চলুন আজকে খুবই খুবই সুন্দর একটি বাড়ি আপনাদের দেখাই। সেটি চার রুমের, মাত্র 1500 স্কোয়ার ফিটের ভিতর। আপনার ডিজাইনটি দেখলে অনেকটাই ভালো লাগবে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের এই বিল্ডিংটির সামনে এবং আরেক সাইডে দুই সাইডেই ডিজাইন করা রয়েছে, খুবই পছন্দীয় দেখতে। তার আগে প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদের যে চৌকাঠ বসাতে গেলে, দরজা বসাতে গেলে পিলার কলম কাটতে হয়, সেটি না কেটে এরকম করে কলাম দিয়ে বসাতে পারেন, তাতে বিল্ডিং ফাউন্ডেশনের কোনো সমস্যা হয় না। সেটি দেখিয়েছিলাম একটি সামনের সাইড একই বিল্ডিংয়ের, এটা হচ্ছে সিঁড়ির সাইড, এটা অপর সাইড। এই বিল্ডিংটি কিন্তু খুবই সুন্দর একটি বাড়ি, খুবই সুন্দর এই বিল্ডিংটি। সামনে রাস্তার সাইডে ডিজাইন করা রয়েছে, এটা হচ্ছে ডিজাইনের রাস্তার অপর সাইড, অপর সাইডে রয়েছে সিঁড়ি। তো সিঁড়িতেও কিন্তু এখানে কাজটি কিন্তু খুবই সুন্দরভাবে একটি কাজ করানো হয়েছে। এই বিল্ডিংটি কিন্তু 1500 স্কোয়ার ফিট, বিল্ডিংটি 3 তলা ফাউন্ডেশন দেওয়া, এখানে 1 তলা বর্তমানে কমপ্লিট হচ্ছে। তো এরকম একটি বিল্ডিং কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ যেতে পারে? এখানে কিন্তু দেখতেছেন যে জানালাগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে, সাইডে 5 ইঞ্চি করে ডিজাইন দেওয়া হয়েছে এবং নিচে 5 ইঞ্চি বাড়তি করা হয়েছে। সেক্ষেত্রে চলুন আপনাদের এখন আমি ভিতরে নিয়ে যাই, ভিতরে গিয়ে দেখা যাক এটার ভিতরে কী কী রয়েছে, কীভাবে কী করা হলো। প্রথমেই কিন্তু বিল্ডিংয়ে ঢুকে কিন্তু আমরা বিল্ডিংয়ের যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি কোটায় চৌকিটি, সেই চৌকিতে দাঁড়িয়েছি। চৌকি থেকে আপনি ভিতরে ঢুকে গেলেই আপনি পাবেন এখানে সুন্দর একটি হলরুম। হলরুমে ঢোকার পর আপনি সেখান থেকেই যেদিকে খুশি সেদিকে যেতে পারবেন। এখানে কিন্তু 4টি রুম রয়েছে, এটা কিন্তু হলরুমের যে মাঝখানে সে একটি দরজা, রাউন্ড দরজাটি দেখালাম। বরাবর পিছনে আপনি গেলেই দেখবেন এটা কিন্তু একদিকে আসলে, যেদিক দিকে সিঁড়ি থেকে উঠলে বাম সাইডে রয়েছে 2টি সিঁড়ি, 2টি রুম এবং ডাইন সাইডে 2টি রুম। এই যে দেখতেছেন এই রুমগুলো কিন্তু সামনের 2টি রুম, এটা সামনে 1টি রুম রয়েছে, পিছনে আরেকটি রুম। তো এখানে পিছনে কিন্তু রয়েছে একটি সিঁড়ির যে বরাবর সেখানে কিন্তু একটি কিচেন রুম রয়েছে, যে দেখতেছেন এখানে কিন্তু একটি কিচেন রুম রয়েছে। খুবই সুন্দর একটি বাড়ি, কিচেন রুমটিতে কিন্তু মোটামুটি কমপ্লিটের মতো, যে সেল সেগুলো ডালাইগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু চুলা বসানোর জন্য একটু নিচে করা হয়েছে, তাকগুলো দেখতেছেন সেলগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে। তো এরকম একটি বাড়ি কিন্তু আপনারা করতে পারেন খুবই কম খরচে, কিন্তু বর্তমান বাজার অনুপাতে যে খরচটি আসবে সেই খরচটি কিন্তু আজকে আমি আপনাদের বলবো। তো আগে কিন্তু দেখিয়ে নিচ্ছি রুমগুলো। মনে রাখবেন যে পিলারের কথাগুলো বলা হয়েছে, চৌকাট দরজা লাগালে কখনোই পিলার কলম ফাউন্ডেশন ক্ষতি করবেন না, সেটি পিলার না ভেঙেই আপনি কিন্তু দরজার কলামগুলো দিয়ে এভাবে লাগাতে পারেন। তাতে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এগুলো কি হেভি হবে, মজবুত হবে? জি ভাই, অবশ্যই এটি মজবুত হবে, কারণ মনে রাখবেন একটি কলাম বসালেও কিন্তু সেখানে তার কাটা লাগাতে হয় কাঠের ফ্রেমে, এখানেও কিন্তু কাঠের ফ্রেমেই লাগানো হয়েছে। পিলারে যদি এরকম স্টিলের দরজা দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ছুটার বা লড়ার কোনো সম্ভাবনাই থাকে না, তাতে করে আপনার ফাউন্ডেশন পিলার ভাঙতে হয় না, সেটির কোনো ক্ষতি হয় না। তো অনেকেই কিন্তু এই ডিজিটাল যুগে অনেকেই কিন্তু এখনও এই বিষয়গুলো অজানা রয়ে গেছে, সেই জন্য ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার পাশের ভাই আপনার বন্ধু এইভাবে কাজগুলো করতে পারে। তো এটি কিন্তু আপনার সামনে নিয়ে আসলাম, সামনের যে রুমগুলো এখানে কিন্তু সর্বমোট 4টি রুম রয়েছে, রয়েছে একটি হলরুম, রয়েছে কিচেন এবং টয়লেট। সিমসামের ভিতরে খুবই সুন্দর একটি বাড়ি। এই বাড়িটি যদি আপনি 1500 স্কোয়ার ফিট একটি বাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান বাজারে আপনার খরচ হতে পারে 1 তলা কমপ্লিট করতে গেলে, 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে গেলে খরচ হতে পারে আপনার সর্বমোট 28 থেকে 29 লক্ষ টাকা। অনেকে বলতে পারেন যে খরচ আরও বেশি যেতে পারে, কিন্তু আমি বলবো জি না ভাই, 3 তলা ফাউন্ডেশন দিয়ে আপনি এরকম একটি খরচের ভিতরে একটি বাড়ি করতে পারবেন। তবে মনে রাখবেন অনেক সময় যদি আপনি নদী বা খালের সাইডে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু খরচ একটু বেশি যেতে পারে,
তবে যদি সমান জায়গায় এরকম একটি বাড়ি করেন সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি 28 থেকে 29 লক্ষ টাকার বেশি যাবে না টোটাল কমপ্লিট করতে একটি বাড়ি। বাড়িটি কিন্তু দেখতে খুবই সুন্দর, কমপ্লিট হলে আরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজে রয়েছেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।